আমরা দেখছি আসলে আপনি হবেন ভবিষ্যৎ ইতি। আপনার নাম হলো মুক্তা নাকি? হ্যাঁ। তো ইতির থেকেও বড় হন এই দয় করি, ঠিক আছে? ইতি একজন এরকম আপনার মতো কষ্ট করে অনেক সফলতার দ্বারপ্রান্তে এখন পৌঁছে গেছে। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো আমার পাশে এই যে বোনটি দেখছেন, এই বোনটির নাম হলো মুক্তা। সে ম্যাট্রিক পাস করেছে, ইন্টারে ভর্তি হবে। তো করোনা পরিস্থিতির কারণে বুঝতেই পারছেন তার পড়ালেখাটা একটু বিঘ্ন আছে। এর মধ্যে আসলে উনি একজন সফল নারী উদ্যোক্তা, খামারি ওনার বাবা নেই, ওনার মা আসলে অনেক কষ্ট করে গরু লালন পালন করেন। তো এই বোনটি আসলে নিজে একটি প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে আসলে খামার দিতে চান, আরও খামার বড় করতে চান। তো তার খামার পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করবো আপনাদের সাথে। তো কথা বলছি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মুক্তার গরুগুলো। তো এই যে আমরা যে গাভীটি দেখছি, এটা কি আপনার কিনা না পালের? এটা কিনা হইছে। এটা কত দাম দিয়ে কিনা হলো? এটা ১৯৪৪,০০০ টাকা দিয়ে কিনলেন। তো কিনে এনে কত লিটার দুধ পেলেন এটা থেকে? এটা থেকে যত লিটার দুধ পাওয়ার কথা ছিল ততটা পাই না, এই কারণে এটা বাসা থেকে কিনা হয়েছিল। আচ্ছা। তারপরে ও অনেক অসুস্থ হয়ে গেছিল, তো ওর অসুস্থ হওয়ার কারণে মানে ওর উলান টুলান সব কিছু শুকাই গেছিলো। তো আমরা আবার ওষুধ পানি খাওয়া ভালো করি। আচ্ছা। তা তো এই যে এটা যে দেখছি, এটা কত দাম দিয়ে কিনলেন? এটা আমাদের পালের গরু। এটা আপনার পালের? হ্যাঁ। তো এটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন? এটা থেকে দুধ পেতেছি ১৬-১৭ কেজি। ১৬-১৭ কেজি। তারপরে এই যে এটা দেখছি বাছুর নাকি? হ্যাঁ। এটা কি বকন বাছুর? হ্যাঁ এটা বকন বাছুর। এটা কি গাভী তৈরি করবেন নাকি? হ্যাঁ এটা গাভী তৈরি। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মুক্তা কীভাবে তার খামারে কাজ করছে, কীভাবে খামারটি পরিষ্কার করছে। দেখুন দর্শক, তো মুক্তা আসেন আপনি আমাদেরকে একটু দেখান। তো এই যে এটা দেখছি, এটা কি বকন বাছুর নাকি? এটা কি আপনাদের পালের? হ্যাঁ। তো দর্শক, আপনারা দেখছেন মুক্তার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সুন্দর সুন্দর গরুগুলো। তো এই যে দেখছি, এটা জার্সি নাকি? এটা এটা কত লিটার দুধ পাচ্ছেন? এটা এটা ১৪ লিটার। তো এটা কত দাম দিয়ে কিনলেন? এটা এটা কিনছি ১৬৫,০০০ টাকা। ১৬৫,০০০ টাকা দিয়ে। কতদিন আগে এটা? এটা কিনা হয়েছে এই যে ৭ মাস। ৭ মাস। তো এই যে গাভীটা দেখছি, এটা কত দাম দিয়ে কিনলেন? ২২০। তো কিনে এনে কত লিটার দুধ পেলেন এটা থেকে? এটা প্রথম পেয়েছিলাম আপনার ১৮ লিটার। আচ্ছা। তো তারপর এভাবে এটার চলছে, কিন্তু এবার মানে এটা একটু অসুস্থ হয়ে গেছিল সেজন্য কমে গেছে। হ্যাঁ, না এটার পরে মানে এটা গাভীর হওয়ার পরে মানে ১৬-১৭ দিন খাওয়া দাওয়া ছেড়ে দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে দুধটা একটু সমস্যা হয়ে গেছে, কিন্তু এখন আবার ঠিক হয়ে যেত আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে মাশাআল্লাহ সুন্দর আসতেছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে নাকি? তো মুক্তা আপু, তো এই যে আপনি এই যে গরু পালন শুরু করেন কত সালে? ২০১৫ সাল থেকে। ২০১৫ সালে, আজকে ২০ সাল, মানে প্রায় ৫ বছর ধরে আপনি গরু পালন করছেন নাকি? তো আজ আপনারা গরু পালন কয়টা দিয়ে শুরু করেন? আমরা ছোট ছোট বাছুর কিনছিলাম, ওগুলা আস্তে আস্তে বড় করছি। বড় করার পর আপনার ওগুলা থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা বিক্রি করছি, বিক্রি করে তারপর আবার আমরা নতুন গরু কিনছি। গরু কিনা আস্তে আস্তে আমরা এই খামার করছি। মানে আস্তে আস্তে খামারটি বড় করেছেন? হ্যাঁ। দুটি বাছুর দিয়ে শুরু করলেন প্রথমে নাকি? তিনটা বাছুর দিয়ে শুরু করলেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আসলে এটি সুদীর্ঘ পরিকল্পনা। তো আজকে ৫ বছর পরে ওনারা কেমন আছেন সেগুলোই আপনারা জানতে পারবেন। তো এই যে তিনটা বাছুর দিয়ে শুরু করলেন, আজকে তো প্রায় ৫ বছর হয়েছে, এর মধ্যে আসলে কত টাকার মতো ইনকাম করতে পেরেছেন আপনারা বা আয় করতে পেরেছেন? আমরা আয় তো করতে পেরেছি অনেক, কারণ আমাদের যে বাছুরগুলো হইতো ওগুলো আমরা ৯টা বাছুরের মতো বিক্রি করছি। তো বিক্রি করার পরে আমরা আরও ২টা গরু নতুন কিনছি। তো আস্তে আস্তে আমাদের ভালোই ইনকাম হয়েছে এটা দিয়ে। এটা দিয়ে এখন আমরা অনেক দূর আগাই গেছি। তো তো আমরা যদি একটু অর্থের হিসাব করি যে ৫ বছরে আনুমানিক কত টাকার মতো কামাইতে পেরেছেন আপনারা, একটু বলবেন আমাদেরকে? মিনিমাম ৭-৮ লাখ টাকার মতো। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা শুনতেই পারছেন তিনটি মাত্র বাছুর গরু দিয়ে শুরু করে আজকে ৫ বছরে ৭-৮ লক্ষ টাকার মতো ক্যাশ করেছেন তারা। তারপরেও এখন অনেকগুলো গরু আছে। তো এখন বর্তমানে আপনার খামারে কতগুলো গরু আছে? গায়ে আছে ৫টা আর বাছুর আছে ৩টা। আলহামদুলিল্লাহ। তো এই যে এখন প্রতিদিন আপনার খামার থেকে গাভী কত লিটার দুধ দেয় আপনাদেরকে? ৪৫ কেজি। ৪৫ কেজি, মানে ৪৫ লিটার নাকি? হ্যাঁ ৪৫ লিটার। ৪৫ লিটার। তো এই ৪৫ লিটার দুধ কত করে বিক্রি করে? ৬০ টাকা, মানে আমরা পাইকারি হিসেবে বিক্রি করে দেই, আমাদের এখান থেকে আইসা নিয়ে যায় ৬০ টাকা করে। ৬০ টাকা করে। তো আলহামদুলিল্লাহ। তো এখন তো বর্তমানে এই যে খামার করে আল্লাহর রহমতে ভালোই আছেন নাকি? হ্যাঁ ভালোই আছে। তো এই যে কোভিড-১৯ এ আপনাদের কি অবস্থা সেটা বলবেন একটু?
আমাদের মধ্যে দিয়ে অনেক দুধ বিক্রি করতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেক যারা যারা রোজ নিত, তারপর যারা আমাদের থেকে পাইকারি নিত, তো তারা মানে এই করোনা ভাইরাসের কারণে তারা নিতে পারে নাই। আমাদের অনেক দুধ নষ্ট হয়ে গেছে, ফ্রিজে রাখছি ওগুলো নষ্ট হয়ে গেছে, প্রায় 200 কেজির মতো দুধ মানে আমাদের ই হয়েছে, ইনভয়েস হয়েছে। তো এখন তো কি বাজারটা কি স্বাভাবিক হয়ে আসতেছে এখন? হ্যাঁ, এখন আগে থেকে অনেক ভালো পরিস্থিতিতে আছি। এখন আমরা আরো পাইকার পাইতেছি দেওয়ার জন্য, কিন্তু আমাদের দুধের চাহিদা মানে দুধটা উৎপন্ন করতে পারতেছেন না। হ্যাঁ, তো এই যে আপনি তো এখনো আপনাদের গাবি খামারে দুধ উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, যেহেতু দুধের দামটা ভালো পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তো আপনাদের যে খামারটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমাদের খামারটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যে আমরা পরবর্তীতে আস্তে আস্তে মানে গরু বাড়াবো। গরু বাড়িয়ে আমরা এখন আরেকটা নতুন খামার করছি, এখানে আমরা ভাড়া দিয়ে গরু রাখি, তো ওই জায়গা গেলে আমরা 15-20টার মতো গরু পালন করব আশা আছে। তো এখন দেখছি আমরা একটা সিম্পলি একদম গ্রামীণ পরিবেশে ন্যাচারাল খামার, তারপরে কি আধুনিক খামারে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, ওই জায়গায় আধুনিক খামারে চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, মুক্তাপুর আধুনিক খামার নিয়ে আরেকটি প্রতিবেদন আমরা তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো। তো মুক্তাপু, এই যে আপনি যে সকালবেলা ঘুম থেকে ওঠেন, তারপরে কিভাবে খামার পরিচালনা করেন সেগুলো একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ অবশ্যই, আমি ঘুম থেকে উঠা আগে দাঁত ব্রাশ করে মুখটুক ধুইয়া ফ্রেশ হইয়া তারপরে গোয়াল ঘরে আসি। গোয়াল ঘরে আইসা গরুর খাবার টাবার সব কিছু বাসা থেকে নিয়ে আসি, কারণ এখানে রাখার মতো কোনো ব্যবস্থা নেই, বাসায় রাখতে হয়। বাসা থেকে নিয়ে আইসা এগুলা গোয়াল ঘর পরিষ্কার করি, তারপর আরেক জায়গা থেকে পানি আনতে হয়, ওই পানি দিয়া ফার্ম পরিষ্কার করে তারপরে আমরা গরুরে খাবার দিই। খাবার দেওয়ার পরে ঘাস কাটতে যাই, ঘাস কাটতে আই না, তারপর গরুরে দিই। আচ্ছা, কি ঘাস খাওয়ান আপনাকে গরুকে? আমরা কচুরি পানা খাওয়াই, তারপর আবার এখন তো পানি এসে পড়ছে, পানি না আসলে আমরা টানের ঘাস খাওয়াই, দুব্বা ঘাস খাওয়াই, তারপরে যেই ঘাসগুলো ই হয় ওগুলা খাওয়াই। এমনি কোনো ঘাস কি চাষ করেন আপনারা? না, চাষ করি না, চাষ করার মতো জমি নাই, জমি থাকলে চাষ করতাম। তো এই যে এত ঘাসের যোগান কিভাবে দেন আপনারা? এই যে মাঠে যাই সকালবেলা, এই যে গরু টরু সব কিছুই করার পরে আমার নানি আছে, আমি আছি, তো আমরা দুইজন যাই, যায় ঘাস কাটা নিয়ে চার পাঁচ বস্তা করে ঘাস কাটাই না জমা করে তারপরে। তো এই যেসব গাবি গরুগুলো দুধ দেয় তাদেরকে তো একটু দানাদার খাদ্য বেশি করে খাওয়ান নাকি? হ্যাঁ, আমরা একটা গরুকে 9 কেজি করে খাবার দেই, আবার ওর সাথে ক্যালসিয়ামও দেই, কারণ ওর তো রক্ত থেকে দুধটা উৎপন্ন হয়, তো ওরও তো একটা ক্যালসিয়ামের প্রয়োজন আছে, তো এর জন্য আমরা আবার ক্যালসিয়ামও দেই যেন ও স্বাভাবিক থাকে, আবার ওর ভিটামিন আছে ওগুলাও করি। তো এটা করলে যে ওর দুধটা যেহেতু আমরা পাইতেছি, তো ওর তো সঠিক পরিমাণ খাবার দিলে শুধু পুষ্টি হয় না, কারণ এর সাথে কিছু ওষুধ আছে, তারপরে ক্যালসিয়াম আছে, এগুলো দিতে হয়। তো এই যে কোন ক্যালসিয়াম দেন আমরা? একটা আছে ফসফেট দেই, তারপরে আরেকটা আছে হলো যে আপনার নেভেলা ফোর, তারপরে আপনার একটা আছে ফসফেট, এগুলো আমরা দেই। আচ্ছা, আমি আরেকটু কথা জিজ্ঞেস করি, যখন শুরু করলেন 5 বছর আগে, শুরু যে করলেন এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন যে গরুর খামার করবেন বা সফলতা অর্জন করবেন? হ্যাঁ, আমরা তো ভাবি নাই যে এত বড় হবে, কারণ আমাদের ফার্স্টে একটা ভালো গাই ছিল, ওইটা আমরা ছোট থেকেই বড় করছিলাম, 25,000 টাকা দিয়ে বাছুরটা কিনছিলাম, তো ওইটা বড় হয়েছিল। বড় হওয়ার আশেপাশের মানুষ কোন এক কারণে গাভিটা ভালো ছিল, 21 লিটার দুধ দিত, তো একটা বান মানে নষ্ট ছিল, ওইটা দিয়ে দুধ বের করা যেত না, তো ওই বানটা নষ্ট করে থাকার কারণে তাও 21 কেজি দুধ দিত, তো ওইটা আবার মানুষ শত্রুতামি করে মাইরা ফেলছে, তো তারপর তো আমার মা অনেক ভাইঙ্গা পড়ছিল। তারপর ওইটার একটা বাছুর ছিল, হাড় বাছুর, ওইটা বিক্রি করছিলাম 80,000 টাকা, তারপর আর কিছু টাকা মায় লোন নিছিল কিস্তি থেকে, তো ওইটা দিয়ে আবার একটা গরু কিনে, এই যে ওই যে বড় গরুটা কিনে আপনার 2,20,000 টাকা দিয়া, তো তারপর ওইটার আবার বাচ্চা হয়, ওইটার বাচ্চাটাও বিক্রি করি, বিক্রি করে তারপর আবার আর কিছু টাকা লোন নিয়ে তারপর আবার এরকম করে আস্তে আস্তে বাড়াই। আচ্ছা, আপনি বললেন যে শত্রুতা করে মেরে ফেলছিল, সে শত্রুতা কারা করলো আসলে, কেন করলো? আশেপাশের মানুষ করছে, যে দেখছে যে আমরা ছোট থেকে বড় করছি বাছুর, তো ওই গাভিটা প্রথমে 21 কেজি দুধ দিতেছে, তাও আবার একটা বার নষ্ট, তো মনে করেন ওইটা মানুষের আগে কিন্তু আমরা চোখে লেগে গেছে না, আগে আমরা বাছুর পালনের পরিকল্পনা ছিল না, আগে আমরা ঠোঙ্গা বিক্রি করতাম আপনার এই যে কাগজের ঠোঙাগুলো আছে না, ওগুলো বিক্রি করতাম, তো বাসা থেকে মানুষ এসে হোটেলে তারপর ফলের দোকানে মানুষ নিয়ে যাইতো, তো আস্তে আস্তে পরে একদিন মা ওই টাকা থেকে 200-100 কইরা, আমাদের ফ্যামিলি আগে অনেক কষ্ট করে চলতো, 100 টাকা হইলেই আমাদের ফ্যামিলির সারাদিন চলে যেত, হ্যাঁ দিন চলে যেত, তারপর এরকম করে তারপর মা টাকা জমাইতো, জমায়া 10,000 টাকার মতো জমাইছে, তারপর একটা দেশি বাছুর কিনছে 10,000 টাকা দিয়া, তো ওইটা আবার একটু বড় হয়েছে, তো পরে একজন সমিতিওয়ালা এসে বলতেছে যে আপা আপনি যেহেতু এত কষ্ট করেন, তাহলে আমাদের থেকে কিছু লোন নেন, লোন নিয়ে আপনি আরেকটা
বাসুর কিনেন। তো এইভাবে মা আবার আরেকটা বাসুর কিনে ওইটা থেকে পরে আবার আরেকটা এরকম করে কিনে, কেনার পরে আস্তে 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 চলে যেত। আবার শুধু পরীক্ষার ফিস দেওয়া লাগতো, পরীক্ষার ফিসও আমার স্কুল থেকে হাফ করে দিছিল। তো এটা দিয়ে এইভাবে আস্তে আস্তে আমরা। আচ্ছা, তো মুক্তা, তো এই যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আমার বড় বোন, আমার ছোট ভাই, আমার মা, আমার নানি আর আমার একটা মামাতো ভাই। তো প্রায় তো বড় একটা ফ্যামিলি আপনাদের দেখছি। তো এই যে গরু পালন করে কি এই ফ্যামিলির সব খরচ চলছে ঠিকমতো? হ্যাঁ চলছে। এখন আল্লাহর রহমতে চলতে পারতেছেন? হ্যাঁ। তো এই যে আপনি যে বললেন 9 কেজি দানাদার খাদ্য দেন, তো 9 কেজি দানাদার খাদ্য কি কি দেন আপনি? দেই হইলো কুড়া দেই, তারপর ডাবলি দেই, ভুসি দেই, তারপর একটা ভুট্টা আছে, ভুট্টার গুঁড়া ওইটা দেই, আবার ভুট্টার একটা সোকলা আছে ওইটা দেই, আবার আমরা জাউ রান্না করি, খুদের চালের জাউ রান্না করে দেই, তারপর কালা মাসকুলি ডাইলের ই দেই, সোকলা দেই, এগুলা সব কিছু মিলাইয়া, কারণ এক কেজি তো একটা খাবার তো 9 কেজি দেওয়া যায় না, মানে সবগুলাই মিক্স করে 9 কেজি বানায়া তারপরে দেই। এটা 9 কেজি কি এক বেলায় দেন না দুই বেলায়? না, আপনার এক বেলায় 9 কেজি করে দিতে হয়। আমাদের বড় ডাক্তার আসছিল, তো উনি বলছে যে আমরা তো প্রায় প্রায় গরু দেখাই সুস্থ আছে কি না আছে কি না, তো উনি বলছে যে এরকমভাবে গরুরে সঠিকভাবে খাওয়াইলে, কারণ গরুর কোনো রোগ বেলায় হয় না আর গরুটা সুস্থ থাকে, সঠিক পরিমাণে খাবার পায়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো 9 কেজি 9 কেজি দুই বেলা 18 কেজি দানাদার খাদ্য দেন? হ্যাঁ। তাহলে আপনাদের খরচটা বেশি পড়ে যাওয়ার কথা না? বেশি মানে মনে করেন যে আপনার অল্প অল্প করেই মানে ম্যানেজ করা দিতে হয়, আপনার সব একসাথে দিয়ে দেই, মানে পরিমাণটা একই নেই, নেওয়ার পর সব একসাথে মিক্সড করে দিয়ে দেই। আচ্ছা, মানে আপনি আসলে সঠিকভাবে বলতে পারছেন না যে 9 কেজি করে দানাদার খাদ্য পড়ে? না, 9 কেজি পড়ে, কারণ আমাদের তো একটা বাটি আছে, ওই বাটিটার মধ্যে আমরা হিসাব করে রাখছি যে কয় কেজি হয়। আবার আরেকটা জিনিস ফিড দেই, যেটা নাকি গরুর দুধটা একটু বাড়ায়, তো ওইটা দিয়ে ওইটা আবার পানিতে ভিজায় রাখলে, এগুলো আবার পানিতে ভিজায় রাখলে আপনার অনেক ফুলে খাবারটা। তো কোন কোম্পানির ফিডটা খাওয়ান আপনারা? আমরা খাওয়াই হলো ভাইপো খাওয়াই আর সিপি খাওয়াই, দুইটা খাওয়াই। তো এগুলা কি ভালো কোম্পানি নাকি? এখন ভালো কোম্পানি কিনা সেটা তো বলতে পারি না, কারণ এখন যেটা পাই রেগুলার ওইটাই খাওয়াই, এখন ওইটা তো আমরা যাচাই করে দেখতে পারি না যেটা আসলে ভালো কিনা। আচ্ছা, আপনি বললেন যে ফিডটা পানিতে ভিজে রাখেন, এটা এর আগে শুনি নাই। ভিজে রাখে খাওয়ালে কি গরুর দুধটা বেশি দেয় বা? না না না, ভিজায় রাখলে খাওয়ালে একটা সুবিধা কি, যদি আমরা একদম ডিরেক্টলি ঢাইলা দেই খাবারটা, মানে ফিডটা কিন্তু আপনার ভালোভাবে ভিজে না, আর সব গরু কিন্তু খাইতে পারে না, আর আমরা যদি ওইটা ভিজায় দেই তাহলে এটা একদম গইলা যায়, পানির সাথে মিক্সড হয়ে যায়, তাহলে গরুটা খাওয়ার নিয়মই হলো আসলে ভিজায় খাওয়াইতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম এটাই। তো এই যে ফিডটা আসলে ভালো কোম্পানির খাওয়ানো উচিত নাকি? হ্যাঁ হ্যাঁ। তো অনেক খামারি বলে যে ফিড খাওয়াতে মানা করে, তারপর আপনারা কেন ফিড খাওয়াচ্ছেন আসলে? আমাদের কিন্তু ফিট না খাওয়াইলেও চলে, আমরা যেহেতু মনে করেন ভুট্টার গুঁড়া দেই, মাসকুলি ডাল দেই, তারপর আপনার মনে করেন এগুলাতে কিন্তু এইভাবে দুধ বাড়ার কথা, তারপর আমরা এটা একটু দেই, যেটা মানে এটা দিলে গরুটা খাইতে চায় আরো বেশি, এটা একটা মুখের রুচিটা বাড়ে, রুচিও বাড়ে, আপনার একটু মানে তারা খাবারও খাইতে চায় বেশি। তো এই যে আপনাদের গরুগুলা চিকিৎসা কিভাবে করেন? আমাদের চিকিৎসা আমরা নিজেরাই করি, ডাক্তারের পরামর্শ নিছিলাম, আমি একটা কোর্স করছিলাম, তো এটা আমার যেই ডাক্তার আছে আমাদের এখানের দক্ষিণ খান, উনি আমার একটা কোর্স করাইছিল। যে কয় মাসের কোর্স করছিলাম? আমি এই যে করোনার কারণে 17 দিন করছি, মানে আমার করার কথা ছিল, আপনার করোনার কারণে বন্ধ হয়ে গেল, এখন পরে তো আর যাইতে পারলাম না। মানে আপনি কি চাচ্ছেন কি আসলে একটা প্রশিক্ষণ নিয়ে ভেটেরিনারি ডাক্তার হতে চাচ্ছেন নাকি? না, আমি ডাক্তার হতে চাইতেছি না, কারণ আমি চাইতেছি যেহেতু আমি গরু, আমার পালার ইচ্ছা আছে, কারণ আমি বেশিরভাগ এই গরুগুলো দেখাশোনা করি, কারণ আমার মাও এত একটা আসে না, আমার ফ্যামিলির কেউ আসে না, তো আমি বেশিরভাগ দেখাশোনা করি। তো আমি চাইতেছিলাম যে আমার গরু যদি একটা কিছু হয় আমার অনেক খারাপ লাগে, তাই আমি যদি আগে থেকে জানি যে এই ট্রিটমেন্টটা এইভাবে করতে হয় তো এটা আমার জন্য ভালো, আমার গরুটাও সুস্থ থাকলো, তো এটা জানি না রাখা ভালো, তো আমি টুকটাক জানতে চাই এত বড় এটা। না, কিন্তু আসলে এই টুকটাকের থেকেই, কিন্তু এই যে আমার, আপনি দেখেছেন কি না ইতি নামে একজন খামারি? হ্যাঁ দেখেছি। ওই আপনার মতো যখন বয়স ছিল, আপনার বয়সটা এখন কত? এখন আমার বয়স হলো 16। 16, ওর যখন বয়স ছিল 12, তখন থেকে ও জীবন সংগ্রামে নামে এবং আস্তে আস্তে কিন্তু বড় হয়, এবং আজকে একজন সফল ভালো ডাক্তার, অনেকেই ওনার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে থাকে। তো আপনি কেন আসলে ডাক্তারের দিকে যেতে যাচ্ছেন না? না, আমি তো এখন আমার ইচ্ছা আছে যে যেহেতু ওদের সাথে আছি, তো আমার ইচ্ছা আছে আমি এই কলেজ পাস করে নার্সিং এ ঢুকে যাব। তো
আমার ইচ্ছা আছে, তো আমি আমার ছোট ভাই আছে ওরে শিখায় যাব, তো আমার আমার ইচ্ছা আছে যে ওই ডাক্তারিটা শিখুক, কারণ আমার ইচ্ছা আমার পরিকল্পনা আছে যে আমি নার্সিং শিখব, কারণ আমি ছোট থেকেই আমি যখন ক্লাস পড়ে পড়ি তখন থেকে আমি ছাগল ভেড়া এগুলারে নিয়ে সব সময় মানে ওদের মধ্যে থাকতে আমার অনেক ভালো লাগে, ওদেরকে ওদের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা আছে, তো ওদের নিয়েই থাকি। তো এখন চিন্তা করছি যে আমি একটু অন্য পর্যায়ে যাই, কারণ ওদেরকেও দেখবো, আবার আমার ওই ইচ্ছাটাও আছে, আমার একটা স্বপ্ন আছে যে আমি মানে নার্স হয়ে মানুষের সেবা করবেন। হ্যাঁ, সেই ইচ্ছা আপনার আছে? হ্যাঁ। তো যদি কোনো কারণে না হয় তাহলে কি আমরা কি আপনাকে সফল ডাক্তার হিসেবে দেখতে পারবো নাকি? হ্যাঁ, আমি যদি কারণ আমি যেভাবে দেখতেছি যে আমার আমাকে যেভাবে তারা 17 দিনের কোর্সটা করাইছে, তো ওইখান থেকে আমার টাকা দেওয়ার কথা ছিল, ওইটা সরকারের মাধ্যমে থেকে শিখাইছে যে শেখানোর পরে ওনারা 4 মাস কোর্সটা শিখাবে, তো প্রত্যেক মাসে ওনারা আমাকে টাকা দিবে যদি আমি ভালো করতে পারি। তো আমি ভালো করছি, মোটামুটি অনেক ছাগলের ই ছিল, কুকুরে কামড় দিছে, তো এই নানান মুরগির ই সুই দিতে হয়, তো এরকমভাবে আমি আস্তে আস্তে ট্রাই করছি নিজের, তো দেখছে যে না ভালো পারছি, তো ওনারা অনেক ই হয়েছিল বলছিল যে এটা আমাকে কন্টিনিউ করতে, তো এই যে করোনার কারণে বন্ধ হয়ে গেল আর যাইতে পারলাম না। তো আমরা দেখছি আসলে আপনি হবেন ভবিষ্যৎ ইতি, আপনার নাম হলো মুক্তা নাকি? হ্যাঁ। তো ইতির থেকেও বড় হন এই দয় করি, ঠিক আছে? ইতি একজন এরকম আপনার মতো কষ্ট করে অনেক সফলতার দ্বার প্রান্তে এখন পৌঁছে গেছে, তো আপনিও তার মতো আরও নিজেকে উন্নত করেন, আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলেন, সেই প্রত্যাশা আপনার কাছে থাকবে। তো এই যে নতুন যারা আসলে খামার শুরু করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? খামার শুরু করার মধ্যে দিয়ে সবচেয়েতে বড় একটা জিনিস কি থাকতে হয়, সেটা হলো যে আপনার গরু পাললেই শুধু হয় না, ওর প্রতি একটা ভালোবাসা যদি না থাকে তাহলে ওইটা আপনি যতই বাড়াইতে চেষ্টা করেন সে কখনো, আর ওরও জিনিসটা বুঝতে হবে, ওরও কিন্তু গরু হইলে কি হবে, ও প্রাণী হইলে কি হবে, ওরও রাগ আছে, ওরও ভালোবাসা আছে, ওরও সব কিছু আছে, এটা বুঝতে হয়, যদি বুঝতে পারে ওর মধ্যে যদি মিশতে পারে তাহলে সে একদম চোখ বন্ধ করে মানে উপরে যাইতে পারবে যতদূর যাইতে চায়, কিন্তু ওর জিনিসটা যদি না বুঝতে পারে তাহলে তার যাইতে অনেক কষ্ট হবে আর নানান সমস্যা ফেস করতে হবে। তো এই যে মুক্তা, কেউ যদি আপনার সাথে একটু যোগাযোগ করতে চায়, ঠিক আছে, তো আপনার কি ইউটিউব চ্যানেল দেখা হয়? হ্যাঁ, ইউটিউব আমার দেখা। তো আপনি আমার এই ইউটিউব চ্যানেল এবিটিভি বাংলাটা দেখবেন, এবং এবিটিভি বাংলাতে যারা আপনারা যোগাযোগ করতে চান দর্শক, তারা কমেন্ট দিবেন, কমেন্টের উত্তরগুলো আপনি দিবেন? হ্যাঁ দিব। তো ইনশাল্লাহ মুক্তা আপু আপনাদের কমেন্টের উত্তর দিব, এবং যারা যোগাযোগ করতে চান তারা নাম্বার দিয়ে দিবেন, হয়তো মুক্তা আপু ফোন দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো বিয়ে শাদী করার কোনো ইচ্ছে নাই আপনার? বিয়ে শাদী করার এখন ইচ্ছা নাই, আমি বিয়ে শাদীর কথা এখনো ভাবি নাই, কারণ তো এর মধ্যে প্রেম টেম করা হয়েছে কিনা? না, আমার তো ওদের সাথে আমার এত প্রেমের সম্পর্ক, তো আমি আর অন্য কোনো কিছু ভাবি না। চিন্তাই করতেছেন না? না। তো প্রিয় দর্শক দেখছেন মুক্তা আপু আসলে গরুর সাথে প্রেম করতে চায়, মানুষের সাথে না। তো আপনারা এই প্রতিবেদনটি যারা দেখলেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরামর্শ পেলেন, তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।